ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। আজকে আমরা যাচ্ছি হাজি আলি, হাজি আলি ঘুরতে যাচ্ছি। তবে আজকে আমরা ট্যাক্সি নেবো না, আজকে আমরা যাবো বাসে করে। তো বাসে গেলে আপনাদেরকে কালকে তো বললাম বাসের সুবিধাটা কেমন, তো এখন আমরা বাসে যাব আর হাজি আলিতে গিয়ে খুব ফটো তোলাতলি হবে আর হাজি আলি ভিতরটা দেখাবো ইনশাল্লাহ আপনাদেরকে। তো জুড়ে থাকুন ভিডিও, আমাদের খুবই ভালো লাগবে আজকে ভিডিওটা। ফ্রেন্ডস, আমরা হাজি আলি বাস স্ট্যান্ড চলে এসেছি। তো এখন যেটা হচ্ছে, আহাদ আসানের সাথে দেখতে পেলেন না আপনারা, তার কারণ হচ্ছে ওরা আজকে মানে একটু কাজ বেশি আছে, প্রজেক্ট বেশি আছে, যেখানে সোনার কাজ হয় আপনাদেরকে বলছিলাম। এখন আমরা যাচ্ছি হাজি আলি, সবাই যাচ্ছে এখন, এখানে যারাই নেমেছে সবাই হাজি আলি যাচ্ছে বেশিরভাগ। এখন এই আন্ডারগ্রাউন্ড রোড দিয়ে যাচ্ছি আমরা হাজি আলির ভিতরে। ফ্রেন্ডস, বলছিলাম যে আপনারা যদি হাজি আলি যেতে চান, হাজি আলি দরগা যেতে চান, তাহলে আপনারা সিএসএমটিতে নেমে যে কোনো ট্যাক্সি বা বাস ধরে আপনারা বলবেন যে হাজি আলি যাব, ঠিক আছে? মানে হাজি আলির বাস আছে, নাম্বার আছে, তো হাজি আলি বাস ধরে আপনারা চলে আসবেন। তো ডাইরেক্ট আপনাকে হাজি আলি বাস স্ট্যান্ডে নামিয়ে দেবে, আর আপনারা ট্যাক্সি করে এলে তো ডাইরেক্ট আপনাকে গেটের কাছে, মানে গেট বলবো না, হাজি আলির কাছে নামিয়ে দেবে। হাজি আলি বা মহালক্ষ্মী টেম্পল দু দুটো এদিকে আছে। বহুত লোক আছে এখানে, লেগিয়ে দিয়েছে। এখন যে টাইমে যাচ্ছি বলছে নাকি ভিড় অতটা হয় না, আর এখন টাইমটা হচ্ছে 10:19 বাজছে সকাল সকাল, কারণ আজকে রাতে আমাদেরকে ট্রেন ধরতে হবে। তো আমরা আজকে এখন সকাল সকাল এলাম, দেরি করা যাবে না, তো তাড়াতাড়ি দেখে আমরা চলে যাবো। তবে আপনাদেরকে হাজি আলিটা পুরোপুরি ভেতর পর্যন্ত যাওয়ার চেষ্টা করবো, দেখাবার চেষ্টা করবো। প্রচুর বড় মার্কেট আপনারা দেখতে পাচ্ছেন, সবাই এখানে চাদর ফুল তারপরে খোরবাস নিয়ে এগুলো সব বিক্রি করছে। যাওয়া আসা মনে করে দিতে হবে আগের লেগে। ভাই থ্যাংক ইউ। ফাঁকা ছিল সব।
هذا هو الموضوع هذا هو الموضوع هذا তো ফ্যান্স মানে ভাবতে পারা যায় না যে আমি এখন এই হাজী আলীতে আছি মানে কতই না ইচ্ছা ছিল এদিকে আসার হ্যাঁ হাজী আলীতে আসার মুম্বাইয়ে আসার ভাবতে পারা যায় না আমি সত্যি আছে ফ্যান্টাস্টিক লাগছে মানে ওয়াও খুব ভালো লাগছে এখন হাজী আলী দরগা যেতে পাচ্ছি হ্যাঁ বলে ভাই দরবান আপনাদেরকে আপনাদেরকে যা ডিটেইলস দিলাম ওইভাবে আসতে পারেন ها ওই ভিতরে গেলছে সব কি করে গেল ها কে গেল কিছু ওই ভিতরে গেছে লোক পুরোটা আরব সাগর মুম্বাইয়ে ওইখানে যেতে হবে মিটারে ফটো নিতে হবে ওইখানে যে ফটো নিতে হবে ওরা গিয়েছে ঠিক ঠিক আছে কিন্তু আসতে পারে না পানি বেড়ে গেছে যাওয়া যাবে পা তুলে গুটিয়ে নাকি হ্যাঁ আমার তো পানি বাড়ছে রিস্কি হয়ে যাবে নাকি হ্যালো এই যে পা ধুচ্ছে এখন দেখুন ওইদিকে ওই দিকটায় দেখালাম যে কিছু কিছু ছেলে গেছিল তো ওরা তো জল বেড়ে গেছে মানে প্রথমে হয়তো জল ছিল না দিয়ে গেছিল ওখানে এখন জল বেড়ে গেছে দিয়ে জলে ভিজতে ভিজতে আসছে সব দেখুন হ্যাঁ যাওয়া যায় কিন্তু জল বেড়ে গেছে বেচারাগুলো কি ভাগ্য খারাপ তোদের চলো প্রথমে হাজী আলী ভিতর থেকে আসি তারপরে যাওয়ার হবে নাকি তো এখন ভিতরে যেতে হবে দরগা Yeah, yeah, yeah.
فرنسا এখন এদিকে আছে কি মসজিদ আছে মসজিদ
চলুন মসজিদে ঢোকা যাক, প্রবেশ করা যাক। আমরা আছি এখন একটা মসজিদের ভিতরে, হাজি আলী মসজিদে। এদিকে এখন কিছু জানি না কাজ চলছে। এখন দেখুন এদিকের ভিউ দেখুন ফ্রেন্ডস, খুবই মজার ভিউ আছে। মেটো আয় নিচে, আয় নিচে। এগুলো তো দেখুন ফ্রেন্ডস, দৃশ্যগুলো দেখার জন্য বসার জায়গা করে দেওয়া আছে। দেখুন সবাই ফটো তুলছে। আরে বিকেলবেলায় বলছে এগুলো তো স্পেস পাওয়া যায় না, জায়গা পাওয়া যায় না। হ্যাঁ, তবে যাই হোক, আমরা একটু সকাল সকাল এসেছি বলে একটু ফাঁকা আছে, তো ফটো তো তোলা হবে ভালো মতো, এই জন্য এসেছি। যা যা কাছে যা না, আরো যা যা হ্যাঁ থাক। বুঝলেন, এইগুলোতে খুবই স্লিপ আছে, আপনারা যখনই আসবেন খুব সাবধানে, ঠিক আছে? কারণ একজন এখনই পড়ে গেল, মানে বলে বলে ধরব না, এই যে জল আসছে তো দিয়ে পড়ে যাচ্ছে, একজন পড়ে গেল, বাচ্চা নিয়েছিল, বাচ্চাটাকেও লেগেছে, সত্যি খুব খারাপ লাগলো দেখে। হ্যাঁ, এইখানটায় পড়েছিল। এবার ফ্রেন্ডস আর কি দেখাবো, এখন আমরা চললাম অন্যদিকে দেখি এখন, নাকি বেটো অন্যদিকে চল, অন্যদিকে চল, চলো ওই সাইডে যাই। ওই দেখ ওই দিকে কতজন গেছে দেখ, ওরা তো যাবে। হ্যাঁ কিন্তু ভিজে আসবে, হ্যাঁ যাবে ঠিক কিন্তু ভিজে আসবে। দেখ ঢেউ আছে, ছেলেটা দিল, এই দিল, এই দিল, গেল। এটা হচ্ছে ব্যাক সাইড, এদিকে ফটো ভালো আসবে না। ফ্রেন্ডস আমরা আর ওই ফ্রন্ট দিয়ে গেলাম না, আমরা ব্যাক সাইড দিয়ে যাচ্ছি। হ্যাঁ ব্যাক সাইড পুরোপুরি, ঠিক আছে? তো আমরা এখন যাচ্ছি এটা দিয়ে। সবাই এখানে বসে থাকছে এরকম ওয়েটিং করার জন্য, ওয়েট করার জন্য, যে আরাম করার জন্য বসে থাকছে, ভালোই। এই নিচে ভালো, এখানে দেখতে পাচ্ছেন ফ্রেন্ডস ফরেনার এসছে, বাট তারা কী করবে, গাইড নেবে, গাইড ছাড়া ওরা যাবে না, গাইড দরকার ওদের। হ্যাঁ
এদিকে যাওয়া হবে কি হবে যাওয়া তাহলে চল এই বেশি কিছু পাক নাই তো এই তো আমরা আবার সেই ফ্রন্টের দিকে চলে এলাম তবে এখন আমরা ভাবছি কিছু খাওয়া দাওয়া করবো তো খাওয়া দাওয়া তো বাইরে কোনো ফুড নাই এখন ভিতরে আছে স্টল তো ওখানে গিয়ে আমরা খাবার খাবো দেখি এখন ভিতরে একটাই প্রবলেম কি সব কিছু প্রাইস বেশি জাদা প্রাইস যে খাবারের দোকানে এখানে আছে কিছু খেতে হবে কি খাবারে ভাবছি এখন চা খেতে ও কোন সা ওয়ালা পাও হে কবাব পাও ওয়ালা পাও তো কবাব পাও কিতনে কার কে কবাব কবাব পাও খা খতম কর পেলা হ্যাঁ ইসমে ভর কবাব পাও কি কবাব কিতনে পড়তে 30 রুপা প্লেট হ্যায় চার কবাব দো পায়েগা ঠিক আছে থ্যাংক ইউ চল ছোড়ালে ছোড়ালে ছোড়া ফ্রেন্ডস আমাদের খাওয়া দাওয়া হলো এই দেখলেন তো তো এবারে আমরা এখানে গেটের কাছে গিয়ে কিছু ফটো নেব সো ফ্রেন্ডস এখানে তো অনেক ফটো নেওয়া নেই হলো এবারে আমরা চলে যাবো ওইদিকে এখন ওইদিকে চলে যাবো যেতে যেতে মানে ব্লগ তো ফিনিশ হয়নি মুকেশ আম্বানি বাড়ি যাওয়ার চেষ্টা করবো কোনটা এখন বাড়ি এখানে আছে তো যাবো মুকেশ আম্বানি বাড়ি এখন এই হাজি আলি থেকে বার হয়ে গেলাম এখানে যা দেখার ছিল সব দেখা হয়ে গেল ফ্রেন্ডস আসার সময় আপনারা দেখেছিলেন যে এইগুলোতে অনেক জল ছিল হ্যাঁ তো জলগুলো দেখুন এখন জল আর নাই সব চলে গেছে ওইদিকে নিচের দিকে আবহাওয়াটা জল বেড়ে যাবে তো এখন দেখতেই পাচ্ছেন কতজন মানে অনেক লোক গেছে ফটো তুলতে ওখানে তো হঠাৎ জল বেড়ে যাবে যখন তখন অনেকে আসতে হবে না ভিজতে হবে তাই আমরা ফ্রেন্ডস আর আজকে গেলাম না এখন যাচ্ছি মুকেশ আম্বানির বাড়ি আর ফ্রেন্ডস কালকে আসছে এপিসোড 11 মুকেশ আম্বানি বাড়ি যাব আর কিছু থাকছে মজার মজার মুহূর্ত ফ্রেন্ডস ভিডিওগুলো দেখার জন্য চ্যানেলের মধ্যে জুড়ে থাকুন